হে ওয়েলকাম ব্যাক আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা মূলত ফোনের জন্য বেস্ট পাঁচটা ভিপিএন আপনাদের সাথে শেয়ার করবো কারণ বর্তমানে ভিপিএন গুলোর স্পিড কমে গিয়েছে বেশি ইউজার হওয়ার কারণে এছাড়া আরো কিছু ইস্যু রয়েছে আপনারা সবাই জানেন ডেফিনেটলি এই পাঁচটি ভিপিএন এর যে প্রথম যে ভিপিএনটা শেয়ার করবো আমরা সবার শেষে সেই ভিপিএনটা বেস্ট এবং প্রিমিয়াম ফিচার গুলো আপনারা কিন্তু ফ্রিতেই ওই ভিপিএন ইউজ করতে পারবেন সো ডেফিনেটলি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিপিএন এর স্পিড কিন্তু দুটি জিনিসের উপর ম্যাটার করে গেছে এক হচ্ছে আপনার ইন্টারনেট স্পিড কীরকম রয়েছে দুই হচ্ছে আপনি যে ভিপিএনটা ইউজ করছেন সেটা ডেফিনেটলি ফ্রি ভার্সন ইউজ করছেন সো দ্যাট দেখা যায় যে সেই ভিপিএনটা যদি অনেক বেশি ইউজার ইউজ করে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিপিএন এর স্পিডটা তুলনামূলক আপনি কম পাবেন সো বর্তমানে আমি প্লে স্টোরে রয়েছি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি সিম্পলি সার্চ করবো আপনারা সবাই জানেন বহুল জনপ্রিয় যে চারটি ওয়ান অর্থাৎ চারটি ওয়ান লিখে সার্চ করলে আপনি যে ভিপিএনটি পেয়ে যাবেন প্রথমেই এই ভিপিএনটির স্পিড কিন্তু অনেক বেশি ছিল বাট ইউজার বর্তমানে বেশি হয়ে যাওয়ার কারণে স্পিড তুলনামূলক কম আসছে বাট আপনি ডেফিনেটলি এটা ইউজ করতে পারেন অ্যান্ড বেস্ট একটা ভিপিএন আমি মনে করি এবং নর্মাল হলেই বা আপনার ইন্টারনেট স্পিড ফাস্ট থাকলে ডেফিনেটলি এই এ আপনি বেটার ফিচার পাবেন এবং এটা সম্পূর্ণ ফ্রি পেড ভার্সন রয়েছে আপনাদের পেড ভার্সন কিনতে হবে না অ্যান্ড আপনারা বেটার একটা রেজাল্ট পাবেন দেন দুই নম্বরে যে ভিপিএনটি আমি শেয়ার করব সেটা হচ্ছে টার্বো ভিপিএন হয়তো আপনারা নাম শুনে থাকতে পারেন এটা কিন্তু অনেক পুরাতন একটা ভিপিএন গাইস অ্যান্ড তারাও কিন্তু ফ্রি প্রিমিয়াম দুই ধরনের ফিচারই অ্যাভেলেবেল রয়েছে বাট ফ্রিতে আপনারা নির্দিষ্ট টাইমের জন্য ইউজ করতে পারবেন আর এই ভিপিএনটির ক্ষেত্রেও ইউজার অনেক বেড়ে গিয়েছে কিন্তু আপনারা স্পিড তুলনামূলক বেশি পাবেন না কমই পাবেন এবং এখান থেকে আপনারা তাদের যদি রেকমেন্ডেশন বা কমেন্টগুলো দেখেন রেটিংগুলো দেখেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন ডেফিনেটলি এটা একটা বেস্ট ভিপিএন সো এখান থেকে আমি ইনস্টল করার পর ওপেনে ক্লিক করে দিয়েছি দেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন একটু লোডিং নেবে কিছু অ্যাক্সেস চাইবে অবশ্যই দিয়ে দিবেন এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রি জন্য তারা কিন্তু একটা চার্জ করে মান্থলি বা ইয়ারলি সো এটা আপনার দরকার নেই দেন এখান থেকে ক্লোজ ক্লিক করে দিবেন দেন সিম্পলি এরকম আসলে এখান থেকে কানেক্ট উইদাউট লিমিট অ্যান্ড দেন এখান থেকে আবার ক্লোজ দিয়ে দেওয়ার পর ট্যাপ টু কানেক্টে ক্লিক করলে আপনার ভিপিএন টি কিন্তু কানেক্ট হয়ে যাবে নির্দিষ্ট লোকেশনে সো डेफिनेटলি এই ভিপিএনটা ট্রাই করতে পারেন এবং এটা একটা বেস্ট রেজাল্ট দিতে পারে আপনাদেরকে ওকে সো তিন নম্বরে যে ভিপিএন টি রয়েছে সেটা হচ্ছে হয়তো হয়তোবা অনেকে নাম শুনে থাকতে পারেন এটা কিন্তু অতটা পপুলার না বাট এটার স্পিড কিন্তু ফার বেটার আদার্স যে ভিভিএন গুলো আমি শেয়ার করলাম সেটার থেকে এবং ডেফিনেটলি আপনারা তাদের রেটিং গুলো দেখবেন ফোর পয়েন্ট ফাইভ রেটিং রয়েছে হিউজ অ্যামাউন্ট অফ ডাউনলোড কিন্তু রয়েছে এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তাদের রিভিউ গুলো কিন্তু অনেক বেটার সো বুঝতে পারছেন ডেফিনেটলি এই ভিভিএন টাও ইউজ করে দেখতে পারেন সিম্পলি ইনস্টল করার পর জাস্ট ওপেনে ক্লিক করলে আগের মতো কিছু পারমিশন চাইবে দেন অ্যাকসেপ্ট দিয়ে দিবেন এখান থেকে আপনারা তাদের যে সার্ভার গুলো রয়েছে দেখতে পাচ্ছেন আর ট্রাই ফ্রি এখান থেকে তিনটা সার্ভার মূলত ফ্রি পেয়ে যাবেন নেদার নেদারল্যান্ড সিঙ্গাপুর অ্যান্ড ইউনাইটেড স্টেট সো আপনারা এই তিনটি ইউজ করতে পারেন ডেফিনেটলি অনেক ভালো একটা রেজাল্ট পাবেন এর পরবর্তীতে আমরা যে ভিপিএনটা শেয়ার করবো সেটা হচ্ছে সুপার ভিপিএন এন্ড ডেফিনেটলি গাইজ সুপার ভিপিএন বর্তমানে কিন্তু অনেক জনপ্রিয় হয়ে গেছে অনেকেই ইউজ করছে প্রায় দেখা যাচ্ছে সবাই সুপার ভিপিএন ইউজ করছে টি কিন্তু বেস্ট এবং তারা কিন্তু ফ্রিতে সার্ভিস প্রোভাইড করছে এছাড়াও এখান থেকে প্রিমিয়ার ভার্সনও রয়েছে এবং তাদের রেটিংও দেখতে পাচ্ছেন সো ডেফিনেটলি এই ভিপিএনটা ইউজ করতে পারেন বাট স্পিড তুলনামূলক একটু কম যেহেতু অনেক বেশি ইউজার ইউজ করছে সিম্পলি এটি ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করার পর এখানেও আপনার কিছু কিছু বা এর জন্য একটু টাইম নেবে এবং এখান থেকে আপনার পারমিশন চাইবে সো এগুলো কন্টিনিউ করে দিবেন এন্ড করে দিবেন সবগুলোই সেক্ষেত্রে ভিপিএন টি চালু হয়ে যাবে এন্ড এখান থেকে আপনি অনেকগুলো ফ্রি সার্ভার পেয়ে যাবেন সো সেখানে যে কোনো একটা সার্ভারে কানেক্ট করে আপনি খুব ইজিলি কিন্তু এই ভিপিএন টা ইউজ করতে পারবেন এরপরে যে ভিপিএন টা আমরা শেয়ার করবো গাইস সেটা একটা বেস্ট ভিপিএন হতে সো এখান থেকে এরকম একটা পেজ আসবে এখান থেকে অটো সিলেক্ট থাকবে তো আমি মনে করি যে আপনি অটো সিলেক্টেই দিয়ে দিবেন সেক্ষেত্রে আপনার নিয়ারেস্ট যেটা বা স্পিড যেটাতে বর্তমানে ফাস্ট রয়েছে ওকে এখন আমরা যে ভিপিএনটা দেখব সেটা হচ্ছে প্রাইভেট ভিপিএন এই ভিপিএনটা বেস্ট একটা ভিপিএন বিকজ আমি এই ভিপিএনটা ডেইলি দিন ইউজ করি অ্যান্ড এটার স্পিড কিন্তু অন্যান্য ভিপিএন থেকে অনেক বেশি পাবেন এছাড়াও এখানে কিন্তু আপনি জাস্ট তাদের যে অ্যাডস গুলো রয়েছে সেগুলো যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি তাদের প্রিমিয়াম ফিচারগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন সো ডেফিনেটলি এই ভিপিএনটা ইউজ করতে পারেন সো এখান থেকে আপনি অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন ভিপিএনটি টি ইনস্টল করার পর একটু টাইম নেবে এটা ডিপেন্ড করে আপনি ইন্টারনেটের স্পিডের উপর অ্যান্ড এখান থেকে এরকম আসবে থ্রি ডেজ ট্রায়াল সো এখান থেকে জাস্ট এটি আপনি ক্লোজ করে দেবেন এখানে সাবস্ক্রিপশন কেনার কোনো দরকার নেই দেন ইংলিশে প্রেস করে দেবেন ওকে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু প্রত্যেকটা কান্ট্রি কিছু ফ্রি সার্ভার আপনাদেরকে এখানে দিয়ে দেওয়া হবে সো আপনি ওই ফ্রি সার্ভারগুলোতে কানেক্ট হতে পারবেন ফ্রিতে এবং এখান থেকে জাস্ট ট্যাপ টু কানেক্টে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন রিকোয়েস্ট চাইবে দেন এখান থেকে ওকে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে কিন্তু ওই সার্ভারে কানেক্ট হয়ে যাবেন গেজাব এবং এখান থেকে অ্যাডস দেখার মাধ্যমে আপনি কিন্তু তাদের যে প্রিমিয়াম ফিচার গুলো রয়েছে সেগুলো কিন্তু ইউজ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সরি গেছে এখানে একটি অ্যাডস প্লে হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এই অ্যাডটি কিন্তু দেহার বিনিময়ে এখান থেকে আমি সিক্সটি মিনিট এক্সট্রা পেয়ে যাবো তার সাথে সাথে এখান থেকে আপলোড স্পিড এবং ডাউনলোড রেট তো দেখতে পাচ্ছেন সো দ্যাট ইট আজকের ভিডিওটি এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আমরা কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করার মতো পাঁচটি বেস্ট ভিপিএন শেয়ার করব কারণ ফোনের মধ্যে আপনারা স্টোর থেকে ইজিলি ডাউনলোড করতে পারলেও ল্যাপটপ বা কম্পিউটারের ক্ষেত্রে বিষয়টা একটু ডিফারেন্ট সো ডেফিনেটলি আমাদের সাথে থাকলে অবশ্যই আপনারা সেই ভিডিওটিও পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ